গুড মর্নিং এভরিবডি। এখন আমি আছি মদনপুর পূর্বপাড়া গৌরঙ্গ পাড়া একটা 30 ফুট রাস্তার পাকা রাস্তার ওপর। আর এই 3 কাঠা জমিটা সামনে দেখতে পাচ্ছেন, এই 3 কাঠা জমিটার ডান দিক দিয়ে আবার একটা 6 ফুটের রাস্তা আছে। এই পাশ দিয়ে আপনি কল্যাণী চৌত্রিশমা জাতীয় সড়ক এইমস কল্যাণী এক্সপ্রেস সমস্ত দিকে যেতে পারবেন। আবার এই পাশ দিয়ে আপনি মদনপুর স্টেশন এবং চাকদা সিমুরালি চৌত্রিশমা জাতীয় সড়ক বা আদার্স জায়গা যাওয়া যায়। কম রোডের ওপর চারিদিকে বড়ো বাড়িঘর, বিভিন্ন রকম ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল জজের বাড়ি, নামি দামি জায়গাটা। এই সুন্দর 3 কাঠা জমিটা সেল আছে মদনপুর পূর্বপাড়া গৌরঙ্গ পাড়া 30 ফুট রাস্তার ওপরে এই জমিটি সেল আছে। গুড মর্নিং এভরিবডি। এখন আমি আছি মদনপুর পূর্বপাড়া গৌরঙ্গ পাড়া একটা 30 ফুট রাস্তার পাকা রাস্তার ওপর। আর এই 3 কাঠা জমিটা সামনে দেখতে পাচ্ছেন, এই 3 কাঠা জমিটার ডান দিক দিয়ে আবার একটা 6 ফুটের রাস্তা আছে। এই পাশ দিয়ে আপনি কল্যাণী চৌত্রিশমা জাতীয় সড়ক এইমস কল্যাণী এক্সপ্রেস সমস্ত দিকে যেতে পারবেন। আবার এই পাশ দিয়ে আপনি মদনপুর স্টেশন এবং চাকদা সিমুরালি চৌত্রিশমা জাতীয় সড়ক বা আদার্স জায়গা যাওয়া যায়। কম রোডের ওপর চারিদিকে বড়ো বাড়িঘর, বিভিন্ন রকম ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল জজের বাড়ি, নামি দামি জায়গা। এই সুন্দর 3 কাঠা জমিটা সেল আছে মদনপুর পূর্বপাড়া গৌরঙ্গ পাড়া 30 ফুট রাস্তার ওপরে এই জমিটি সেল আছে।